দ্বাদশ পর্ব। প্রতাপাদিত্য ঘুম ভাঙিয়া উচ্চস্বরে ডাকিলেন, প্রহরী! যখন প্রহরী আসিল না, তখন অবিলম্বে শয্যা ত্যাগ করিয়া তিনি বিদ্যুৎ বেগে ঘর হইতে বাহির হইয়া গেলেন। ডাকিলেন, মন্ত্রী! একজন ভৃত্য ছুটিয়া গিয়া অবিলম্বে মন্ত্রীকে অন্তঃপুরে ডাকিয়া আনিল। মন্ত্রী, প্রহরীরা কোথায় গেল? মন্ত্রী কহিলেন, বহির্দ্বারের প্রহরীরা পলাইয়া গেছে। মন্ত্রী দেখিলেন মাথার উপরে বিপদ ঘনাইয়া আসিয়াছে। এই নিমিত্ত প্রতাপাদিত্যের কথা স্পষ্ট পরিষ্কার দ্রুত উত্তর দিলেন। যতই ঘুরাইয়া ও যতই বিলম্ব করিয়া তাহার কথার উত্তর দেওয়া হয়, ততই তিনি আগুন হইয়া উঠিতে থাকেন। প্রতাপাদিত্য কহিলেন, অন্তঃপুরের প্রহরীরা? মন্ত্রী কহিলেন, আসিবার সময় দেখিলাম তাহারা হাত পা বাঁধা পড়িয়া আছে। মন্ত্রী রাত্রির ব্যাপার কিছুই জানিতেন না, কি হইয়াছে কিছু অনুমান করিতে পারিতেছেন না, অথচ বুঝিয়াছেন একটা কি ঘোরতর ব্যাপার ঘটিয়াছে। সে সময় মহারাজকে কোনো কথা জিজ্ঞাসা করা অসম্ভব। প্রতাপাদিত্য তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, রামচন্দ্র রায় কোথায়? উদয়াদিত্য কোথায়? বসন্ত রায় কোথায়? মন্ত্রী ধীরে ধীরে কহিলেন, বোধ করি তাহারা অন্তঃপুরেই আছেন। প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, বোধ তো আমিও করিতে পারিতাম, তোমাকে জিজ্ঞাসা করিলাম কি করিতে? যাহা বোধ করা যায় তাহা সকল সময় সত্য হয় না। মন্ত্রী কিছু না বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রমাপতির কাছে রাত্রের ঘটনা সমস্তই অবগত হইলেন। যখন শুনিলেন রামচন্দ্র রায় পালাইয়া গেছেন, তখন তাহার বিশেষ ভাবনা উপস্থিত হইল। মন্ত্রী বাহিরে গিয়া দেখিলেন খর্বকায় রমাই ভাঁড় গুড়ি মারিয়া বসিয়া আছে। মন্ত্রীকে দেখিয়া রমাই ভাঁড় কহিল, এই যে মন্ত্রী জাম্বুবান, বলিয়া দাঁত বাহির করিল। তাহার সেই দন্ত প্রধান হাস্যকে রামচন্দ্রের সভাসদেরা রসিকতা বলিত, বিভীষিকা বলিত না। মন্ত্রী তাহার সাদর সম্ভাষণ শুনিয়া কিছুই বলিলেন না, তাহার প্রতি দৃকপাত করিলেন না। একজন ভৃত্যকে কহিলেন, ইহাকে লইয়া আয়। মন্ত্রী ভাবিলেন, এই অপদার্থটাকে এই বেলা প্রতাপাদিত্যের ক্রোধের সামনে খাড়া করিয়া দিই, প্রতাপাদিত্যের বজ্র একজন না একজনের উপরে পড়িবেই, তা এই কলা গাছটার উপরেই পড়ুক, বাকি বড় বড় গাছ রক্ষা পাক। রমাইকে দেখিয়াই প্রতাপাদিত্য একেবারে জ্বলিয়া উঠিলেন। বিশেষত সে যখন প্রতাপাদিত্যকে সন্তুষ্ট করিবার জন্য দাঁত বাহির করিয়া অঙ্গভঙ্গি করিয়া একটা হাস্য রসের কথা কহিবার উপক্রম করিল, তখন প্রতাপাদিত্যের আর সহ্য হইল না। তিনি অবিলম্বে আসন ত্যাগ করিয়া উঠিয়া দুই হাত নাড়িয়া দারুণ ঘৃণায় বলিয়া উঠিলেন, দূর করো, দূর করো, উহাকে এখনই দূর করিয়া দাও, ওটাকে আমার সম্মুখে আনিতে কে কহিল? প্রতাপাদিত্যের রাগের সহিত যদি ঘৃণার উদয় না হইল, তবে রমাই ভাঁড় এ যাত্রা পরিত্রাণ পাইত না। কেননা ঘৃণ্য ব্যক্তিকে প্রহার করিতে গেলেও স্পর্শ করিতে হয়। রমাইকে তৎক্ষণাৎ বাহির করিয়া দেওয়া হইল। মন্ত্রী কহিলেন, মহারাজ, রাজ্যামাতা! প্রতাপাদিত্য অধীরভাবে মাথা নাড়িয়া কহিলেন, রামচন্দ্র রায়! মন্ত্রী কহিলেন, হ্যাঁ, তিনি কাল রাত্রে রাজপুরী পরিত্যাগ করিয়া গিয়াছেন। প্রতাপাদিত্য দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, পরিত্যাগ করিয়া গিয়াছেন? প্রহরীরা গেল কোথায়? মন্ত্রী পুনরায় কহিলেন, বহির্দ্বারের প্রহরীরা পালাইয়া গেছে। প্রতাপাদিত্য মুষ্টিবদ্ধ করিয়া কহিলেন, পালাইয়া গেছে? পালাইবে কোথায়? যেখানে থাকে তাহাদের খুঁজিয়া আনিতে হইবে, অন্তঃপুরে প্রহরীদের এখনই ডাকিয়া লইয়া এসো। মন্ত্রী বাহির হইয়া গেলেন। রামচন্দ্র রায় যখন নৌকায় চড়িলেন, তখনও অন্ধকার আছে। উদয়াদিত্য, বসন্ত রায়, সুরমা ও বিভা সে রাত্রে আসিয়া আর বিছানায় শুইল না। বিভা একটি কথা না বলিয়া, একটি অশ্রু না ফেলিয়া অবসন্নভাবে শুইয়া রহিল। সুরমা তাহার কাছে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। উদয়াদিত্য ও বসন্ত রায় চুপ করিয়া বসিয়া রহিলেন। অন্ধকার ঘরে পরস্পরের মুখ অস্পষ্টভাবে দেখা যাইতেছে। ঘরের মধ্যে যেন অদৃশ্য একজনকে, অন্ধকার বলো, আশঙ্কা বলো, অদৃষ্ট বলো, বসিয়া আছে। তাহার নিঃশ্বাস পতনের শব্দ শোনা যাইতেছে। সদানন্দ হৃদয় বসন্ত রায় চারিদিকে নিরানন্দ দেখিয়া একেবারে আকুল হইয়া পড়িয়াছেন। তিনি অনবরত টাকে হাত বুলাইতেছেন।
চারিদিক দেখিতেছেন ও ভাবিতেছেন এ কি হইল, তাহার গোলমাল ঠেকিয়াছে, চারিদিককার ব্যাপার ভালোরূপ আয়ত্ত করিতে পারিতেছেন না। সমস্ত ঘটনাটা তাহার একটা জটিল দুঃস্বপ্ন বলিয়া মনে হইতেছে। এক একবার বসন্ত রায় উদয়াদিত্যের হাত ধরিয়া কাতর স্বরে কহিতেছেন, দাদা। উদয়াদিত্য কহিতেছেন, কি দাদা মহাশয়? তাহার উত্তরে বসন্ত রায়ের আর কথা নাই, ওই এক দাদা সম্বোধনের মধ্যে একটি আকুল দিশাহারা হৃদয়ের বাক্যহীন সহস্র অব্যক্ত প্রশ্ন প্রকাশ পাইবার জন্য আঁকুবাঁকু করিতেছে। তাহার বিশেষ একটা কোনো প্রশ্ন নাই, তাহার সমস্ত কথার অর্থই এ কি? চারিদিককার অন্ধকার এমনই গোলমাল করিয়া একটা কি ভাষায় তাহার কানের কাছে কথা কহিতেছে, তিনি কিছুই বুঝিতে পারিতেছেন না। এমন সময় উদয়াদিত্যের সাড়া পাইলেও তাহার মনটা একটু স্থির হয়। থাকিয়া থাকিয়া তিনি সকাতরে উদয়াদিত্যের হাত ধরিয়া কহিলেন, দাদা, আমার জন্যই কি এ সমস্ত হইল? তাহার বার বার মনে হইতেছে তাহাকে বিনাশ করিতে না পারাতেই এই সমস্ত ঘটিয়াছে। উদয়াদিত্যের তখন অধিক কথা কহিবার মতো ভাব নহে, তিনি কোমল স্বরে কহিলেন, না দাদা মহাশয়। অনেকক্ষণ ঘর নিস্তব্ধ হইয়া রহিল। থাকিয়া থাকিয়া বসন্ত রায় আবার বলিয়া উঠিলেন, বিভা, দিদি আমার, তুই কথা কহিতেছিস না কেন? বলিয়া বসন্ত রায় বিভার কাছে গিয়া বসিলেন। কিছুক্ষণ পরে বসন্ত রায় আবার বলিয়া উঠিলেন, সুরমা, ও সুরমা। সুরমা মুখ তুলিয়া চাহিল, আর কিছু বলিল না। বৃদ্ধ বসিয়া বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন, একটা অনির্দেশ্য বিপদের প্রতীক্ষা করিয়া রহিলেন। সুরমা তখন স্থিরভাবে বসিয়া বিভার কপালে হাত বুলাইতেছিল, কিন্তু সুরমার হৃদয় যাহা হইতেছিল তাহা অন্তর্যামী দেখিতেছিলেন। সুরমা সেই অন্ধকারে একবার উদয়াদিত্যের মুখের দিকে চাহিল। তখন উদয়াদিত্য দেয়ালে মাথা রাখিয়া এক মনে কি ভাবিতেছিলেন। সুরমার দুই চক্ষু বহিয়া অশ্রু পড়িতে লাগিল, আস্তে আস্তে মুছিয়া ফেলিল, পাছে বিভা জানিতে পায়। যখন চারিদিক আলো হইয়া আসিল তখন বসন্ত রায় নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। তখন তাহার মন হইতে একটা অনির্দেশ্য আশঙ্কার ভাব দূর হইল। তখন স্থির চিত্তে সমস্ত ঘটনা একবার আলোচনা করিয়া দেখিলেন। তিনি বিভার ঘর হইতে উঠিয়া গেলেন, অন্তঃপুরের দ্বারে হাত পা বাঁধা সীতারামের কাছে গিয়া উপস্থিত হইলেন। তাহাকে কহিলেন, দেখ সীতারাম, তোকে যখন প্রতাপ জিজ্ঞাসা করিবে কে তোকে বাঁধিয়াছে, তুই আমার নাম করিস। প্রতাপ জানে এককালে বসন্ত রায় বলিষ্ঠ ছিল, সে তোর কথা বিশ্বাস করিবে। সীতারাম প্রতাপাদিত্যের কাছে কি জবাব দেবে এতক্ষণ ধরিয়া তাহাই ভাবিতেছিল। এ সম্বন্ধে উদয়াদিত্যের নাম করিতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না। সে একটা বাঁকা পা তিন চোখা তাল বৃক্ষাকৃতি ভূতকে আসামি করিবে বলিয়া একবার স্থির করিয়াছিল, কিন্তু বসন্ত রায়কে পাইয়া নিরপরাধ ভূতটাকে খালাস দিল। বসন্ত রায়ের কথায় সে তৎক্ষণাৎ রাজি হইল। তখন তিনি দ্বিতীয় প্রহরীর নিকট গিয়া কহিলেন, ভাগবত, প্রতাপ জিজ্ঞাসা করিলে বলিও বসন্ত রায় তোমাকে বাঁধিয়াছে। সহসা ভাগবতের ধর্মজ্ঞান অত্যন্ত প্রবল হইয়া উঠিল, অসত্যের প্রতি নিতান্ত বিরাগ জন্মিল। তাহার প্রধান কারণ উদয়াদিত্যের প্রতি সে ভারী ক্রুদ্ধ হইয়া উঠিয়াছিল। ভাগবত কহিল, এমন কথা আমাকে আদেশ করিবেন না, ইহাতে আমার অধর্ম হইবে। বসন্ত রায় তাহার কাঁধে হাত দিয়া কহিলেন, ভাগবত, আমার কথা শুনো, ইহাতে কোনো অধর্ম নাই। সাধু লোকের প্রাণ বাঁচাইতে মিথ্যা কথা বলিতে যদি কোনো অধর্ম থাকিবে তবে আমি কেন তোমাকে এমন অনুরোধ করিব? বসন্ত রায় তাহার কাঁধে হাত দিয়া পিঠে হাত দিয়া বার বার করিয়া বুঝাইতে চেষ্টা করিলেন, ইহাতে কোনো অধর্ম নাই। কিন্তু লোকের যখন ধর্মজ্ঞান সহসা বিশেষ প্রবল হইয়া ওঠে তখন কোনো যুক্তি তাহার কাছে খাটে না। সে কহিল, না মহারাজ, মনিবের কাছে মিথ্যা কথা বলিব কি করিয়া? বসন্ত রায় বিষম অস্থির হইয়া উঠিলেন,
ব্যাকুলভাবে কহিলেন, ভাগবত, আমার কথা শুনো, আমি তোমাকে বুঝাইয়া বলি, এ মিথ্যা কথায় কোনো পাপ নাই। দেখো বাপু, আমি তোমাকে পরে খুব খুশি করিব, তুমি আমার কথা রাখো, এই লও, আমার কাছে যাহা আছে আমি দিলাম। ভাগবত তৎক্ষণাৎ হাত বাড়াইল ও সেই টাকাগুলা মুহূর্তের মধ্যে তাহার ট্যাঁকে আশ্রয় লাভ করিল। বসন্ত রায় কিয়ৎ পরিমাণে নিশ্চিন্ত হইয়া ফিরিয়া গেলেন। প্রতাপাদিত্যের নিকট প্রহরীদ্বয়ের ডাক পড়িয়াছে, মন্ত্রী তাহাদিগকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। প্রতাপাদিত্য তখন তাহার উচ্ছ্বসিত ক্রোধ দমন করিয়া স্থির গম্ভীরভাবে বসিয়া আছেন, প্রত্যেক কথা ধীরে ধীরে স্পষ্ট রূপে উচ্চারণ করিয়া কহিলেন, কাল রাত্রে অন্তঃপুরের দ্বার খোলা হইল কি করিয়া? সীতারামের প্রাণ কাঁপিয়া উঠিল, সে জোড়ো হস্তে কহিল, দোহাই মহারাজ, আমার কোনো দোষ নাই। মহারাজ ভ্রুকুঞ্চিত করিয়া কহিলেন, সে কথা তোকে কে জিজ্ঞাসা করিতেছে? সীতারাম তাড়াতাড়ি কহিল, আগে না বলি মহারাজ, যুবরাজ, যুবরাজ আমাকে বলপূর্বক বাঁধিয়া অন্তঃপুর হইতে বাহির হইয়াছিলেন। যুবরাজের নাম তাহার মুখ দিয়া কেমন হঠাৎ বাহির হইয়া গেল, ওই নামটা কোনো মতে করিবে না বলিয়া সে সর্বাপেক্ষা অধিক ভাবিয়াছিল। এই নিমিত্ত গোলমালে ওই নামটাই সর্বাগ্রে তাহার মুখাগ্রে উপস্থিত হইল। একবার যখন বাহির হইল তখন আর রক্ষা নাই। এমন সময় বসন্ত রায় শুনিলেন প্রহরীদের ডাক পড়িয়াছে। তিনি ব্যস্ত সমস্ত হইয়া প্রতাপাদিত্যের কক্ষে গিয়া উপস্থিত হইলেন। তখন সীতারাম কহিতেছে, যুবরাজকে আমি নিষেধ করিলাম, তিনি শুনিলেন না। বসন্ত রায় তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ সীতারাম, কি কহিলি? অধর্ম করিস নে সীতারাম, ভগবান তোর পরে সন্তুষ্ট হইবেন, উদয়াদিত্যের ইহাতে কোনো দোষ নাই। সীতারাম তাড়াতাড়ি বলিয়া ফেলিল, আগে না, যুবরাজের কোনো দোষ নাই। প্রতাপাদিত্য দৃঢ় স্বরে কহিলেন, তবে তোর দোষ? সীতারাম কহিল, আগে না, তবে কার দোষ? আগে মহারাজ, ভাগবতকে যখন জিজ্ঞাসা করা হইল তখন সে সমস্ত কথা ঠিক করিয়া কহিল, কেবল সে যে ঘুমাইয়া পড়িয়াছিল সেইটে গোপন করিল। বৃদ্ধ বসন্ত রায় চারিদিক ভাবিয়া কোনো উপায় দেখিলেন না, তিনি চোখ বুজিয়া মনে মনে দুর্গা দুর্গা কহিলেন। প্রহরীদ্বয়কে তৎক্ষণাৎ কর্মচ্যুত করা হইল। তাহাদের অপরাধ এই যে, তাহাদের যদি বলপূর্বক বাঁধিতে পারা যায় তবে তাহারা প্রহরী বৃত্তি করিতে আসিয়াছে কি বলিয়া, এই অপরাধের জন্য তাহাদের প্রতি কষাঘাতের আদেশ হইল। তখন প্রতাপাদিত্য বসন্ত রায়ের মুখের দিকে চাহিয়া বজ্র গম্ভীর স্বরে কহিলেন, উদয়াদিত্যের এ অপরাধের মার্জনা নাই। এমনিভাবে বলিলেন যেন উদয়াদিত্যের সে অপরাধ বসন্ত রায়েরই, যেন তিনি উদয়াদিত্যকে সম্মুখে রাখিয়াই ভৎসনা করিতেছেন। বসন্ত রায়ের অপরাধ, তিনি উদয়াদিত্যকে প্রাণের অধিক ভালোবাসেন। বসন্ত রায় তাড়াতাড়ি কহিয়া উঠিলেন, বাবা প্রতাপ, উদয়ের ইহাতে কোনো দোষ নাই। প্রতাপাদিত্য আগুন হইয়া কহিলেন, দোষ নাই? তুমি দোষ নাই বলিতেছ বলিয়াই তাহাকে বিশেষ রূপে শাস্তি দিব, তুমি মাঝে পড়িয়া মীমাংসা করিতে আসিয়াছ কেন? বসন্ত রায় অত করিয়া উদয়াদিত্যের পক্ষ লইয়াছেন বলিয়াই প্রতাপাদিত্যের মন উদয়াদিত্যের বিশেষ বিপক্ষ হইয়া দাঁড়াইল। বসন্ত রায় দেখিলেন তাহাকে শাস্তি দিবার জন্যই পাছে উদয়াদিত্যকে শাস্তি দেওয়া হয়, চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে শান্ত হইয়া প্রতাপাদিত্য কহিলেন, যদি জানিতাম উদয়াদিত্যের কিছুমাত্র নিজের মনের জোর আছে, তাহার একটা মত আছে, একটা অভিপ্রায় আছে, যাহা করে সব নিজে হইতেই করে, যদি না জানিতাম যে সে নির্বোধটাকে যে খুশি ফু দিয়া উড়াইয়া বেড়াইতে পারে, কটাক্ষের সংকেতে ঘুরাইয়া মারিতে পারে, তাহা হইলে তাহার আজ রক্ষা ছিল না। আমি যেখানে ওই পালকটাকে উড়িতে দেখিয়াছি, নিচের দিকে চাহিয়া দেখিয়াছি ফু দিতেছে কে, এই জন্য উদয়াদিত্যকে শাস্তি দিতে ইচ্ছা করে না, সে শাস্তিরও অযোগ্য। কিন্তু শোনো পিতৃব্য ঠাকুর, তুমি যদি দ্বিতীয়বার যশোহরে আসিয়া উদয়াদিত্যের সহিত দেখা করো তবে তাহার প্রাণ বাঁচানো দায় হইবে। বসন্ত রায় অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। পরে
ধীরে ধীরে উঠিয়া কহিলেন, ভালো প্রতাপ, আজ সন্ধ্যাবেলায় তবে আমি চলিলাম। আরেকটি কথা না বলিয়া বসন্ত রায় ঘর হইতে বাহির হইয়া গেলেন। বাহির হইয়া গিয়া গভীর এক নিঃশ্বাস ফেলিলেন। প্রতাপাদিত্য স্থির করিয়াছেন, যে কেহ উদয়াদিত্যকে ভালোবাসে, উদয়াদিত্য যাহাদের বশীভূত, তাহাদিগকে উদয়াদিত্যের নিকট হইতে তফাত করিতে হইবে। মন্ত্রীকে কহিলেন, বৌমাকে আর রাজপুরীতে থাকিতে দেওয়া হইবে না, কোনো সূত্রে তাহাকে তাহার বাপের বাড়ি পাঠাইতে হইবে। বিভার প্রতি প্রতাপাদিত্যের কোনো আশঙ্কা হয় নাই, হাজার হোক, সে বাড়ির মেয়ে। ইতি বউ ঠাকুরানীর হাট উপন্যাসের দ্বাদশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।